সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মিত্রিকা টিভি থেকে আপনাদেরকে স্বাগত। যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি মোহাম্মদ ইমরান হাসান, উপসহকারী কৃষি কর্মকর্তা মিঠাপুকুর। মাঠ লেভেলে নতুন নতুন প্রযুক্তি ছড়িয়ে পড়ছে, যে প্রযুক্তিগুলো সম্প্রসারিত হচ্ছে মাঠ লেভেলে, সেই আধুনিক একটি প্রযুক্তি মাল্টা চাষ। এই মাল্টা চাষের নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে, সেই উদ্যোক্তারা যখন মাল্টা চাষ করছে অনেক ক্ষেত্রে হোঁচট খাচ্ছে। আমাদেরকে অনেকেই ফোন দিচ্ছেন যে আমরা ভালো মাল্টা, উন্নত মালটা কীভাবে কিনব, সেই জাত নিয়ে আজকের একটু আলোচনা, আজকের টপিক। তার কথার আগেই আমরা যেহেতু মিত্রিকা টিভি আপনাদেরকে নতুন নতুন প্রযুক্তিগুলো দেখাচ্ছে, আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতটুকু যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনি আর কথা নয়, চলুন আপনাদেরকে দেখাই এই উন্নত জাতের মালটা আপনি কীভাবে কিনবেন। উন্নত জাতের মালটা চাষ করতে গেলে আপনাকে উন্নত জাতের মালটা নির্বাচিত করতে হবে। এখন বর্তমান সময়ে যে সকল মালটা বাগান বাজারে আছে অথবা মাঠে আছে, সে সকল মালটার মধ্যে সবচেয়ে উন্নত এবং আধুনিক মালটা হচ্ছে এই বাড়ি মালটা। যে মালটাকে আপনি চিনবেন কি কেমন করে সেটি আপনাদেরকে এখন আমি দেখাবো। দেখেন, বাড়ি মালটা চেনার জন্য আপনার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, আপনি যদি দেখতে পাচ্ছেন, দেখেন সম্মানিত দর্শক শ্রোতা, পিছনটা একটা পয়সা কয়েনের মতো গোল দাগ থাকবে, যেটি দেখে মনে হবে কেউ কয়েন দিয়ে এর পিছনটাতে একটা দাবা দিয়েছে, সেই দাগটাই এখানে এর পিছনটাতে উঠেছে। তো বাড়ি মালটা ওয়ান চেনার ক্ষেত্রে এই প্রধান বৈশিষ্ট্যটি আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, যে পিছনটা এর গোল, মনে হবে যে কেউ এক টাকার পয়সা দিয়ে দাগ দিয়েছেন। এই গোল দাগটি হচ্ছে বাড়ি মালটা চেনার অন্যতম প্রধান বৈশিষ্ট্য। আপনি নার্সারি মালিকরা আপনাদেরকে অন্য জাতের মালটা দিয়ে আপনাদেরকে হয়তো বলবে যে এটি বাড়ি মালটা ওয়ান। এই মুহূর্তে স্ক্রিনে যে বাড়ি মালটাটি, যে মালটাটি আপনি দেখতে পাচ্ছেন, এই মালটাটি একটা নর্মাল মালটা। দেখেন, দেখে কি বোঝা যাচ্ছে যে এটি বাড়ি মালটা ওয়ান নয়? এইভাবেই নার্সারি মালিকরা আপনাদেরকে দেবে যে এটি বাড়ি মালটা ওয়ান, কিন্তু প্রকৃতপক্ষে এই এই যে স্ক্রিনে যে মালটাটি দেখতে পাচ্ছেন এটি বাড়ি মালটা ওয়ান নয়, একটি লোকাল মালটা, যেটি বাড়ি মালটা বলে এই চাষিকে দিয়েছিল। এটি বোঝানোর জন্যই আপনাদেরকে আজকের এই ভিডিওটি আপনাদেরকে দেয়া হয়েছে। দোকানদার বা যারা নার্সারির মালিক আছে তখন আপনাদেরকে ঠকাতে পারবে না, ভালো জাতের মালটা কিনুন এবং মালটা সঠিকভাবে পরিচর্যা এবং সংরক্ষণ, আপনি অনেক উন্নত জাতের ভালো ফলন পাবেন বলে আমরা আশা করি। বাড়ি মালটা ওয়ান এই ক্ষেত্রে আপনার সবচেয়ে ভালো প্রোডাকশন দেবে। আশা করি আমরা নতুন আরও যে এই চারা সম্পর্কে যে বিস্তারিত তথ্য সেটি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাতে পারবো। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে কোনো নতুন এপিসোড নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।